নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি প্রত্যেকে ভালো আছেন। ষষ্ঠীর লাঞ্চ মেনু অলরেডি শেয়ার হয়ে গেছে, আজকে সপ্তমীর পালা। সপ্তমীর লাঞ্চ মেনু দুপুরের খাবার হিসেবে যে যে রেসিপি এনেছি, যদি সব কিছু জোগাড় থাকে তাহলে এটা বানাতে 1 ঘন্টাও সময় যাবে না, অথচ দুপুরের খাবারটা আপনার একদম জমে যাবে, দারুণ খেতে হয়। প্রথমেই আপনাদের সাথে শেয়ার করব নবরত্ন পোলাও, আর তার সাথে শেয়ার করব একটা কষা বা মশালা আলুর দম, যেটা এই পোলাওয়ের সাথে দারুণ যায়, আর আলুরদমটা 1 পট। রেসিপিগুলি দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিন। তার জন্য নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইবার বাটনটি প্রেস করে দিন, তার পাশে একটি বেল আইকন আসবে, ওটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়, আর এর জন্য মোবাইলের কোনো রকম ব্যালেন্স কাটা হয় না। চলুন নবরত্ন পোলাও বানাবার জন্য যে 9টি সবজি নিয়েছি বা যে 9টি জিনিস নিয়েছি দেখিয়ে দিই। ফুলকপি, বিনস আছে, গাজর আছে কেটে নিয়েছি, এবার একটা আলু নিয়েছি, সেটা চৌকো করে ছোট টুকরো করে কেটেছি। পনির আছে 100 গ্রাম, এটাও ছোট টুকরো করে কাটা। এখানে ফ্রোজেন কড়াইশুঁটি নিয়েছি, টাটকা বেলে টাটকাও নিতে পারেন। ড্রাই ফ্রুটসের মধ্যে কিশমিশ, কাজু আর আখরোট নিয়েছি, কোনো একটা না থাকলে এখানে ড্রাই ফ্রুটস হিসেবে খেজুরও ইউজ করতে পারেন। নবরত্ন পোলাও মানে সবজি আর ড্রাই ফ্রুটস মিলিয়ে 9 রকম জিনিস দিয়ে তৈরি হতে হবে। এখানে আপনি একটা সবজি সরিয়ে আপনার ফেভারিট কোনো সবজি থাকলে সেটাও অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম বা টমেটো। আকবরের সভায় যে 9 জন রত্ন ছিলেন তা থেকেই কিন্তু নবরত্ন কথাটা এসেছে। মনে করা হয় এই 9 জনের পছন্দের 9 রকম জিনিস দিয়ে যে পোলাও বানানো হতো তাই নবরত্ন পোলাও। তাই আমরা নিজেদের পছন্দ মতো 9 রকম জিনিস দিয়েও এই পোলাও বানাতে পারি। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক। নবরত্ন পোলাও বানানোর জন্য প্রথমে আমি কড়াতে 2 চামচ ঘি নিয়েছি। ঘিটা গরম হতে দেবো, ঘি গরম হয়ে গেলে আমি পনিরের টুকরোগুলো অল্প হালকা ব্রাউন করে ভেজে নেবো, বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে। লাইট ব্রাউন হয়ে গেলে পনিরগুলো আমি একটা পাত্রে তুলে নেব, আর অল্প একটু জলে নুন মিশিয়ে পনিরগুলো ডুবিয়ে রাখবো। যখন পোলাওয়ে পনিরগুলো অ্যাড করবেন তখন কিন্তু সেই জলটা যেন না থাকে, শুধু পনিরগুলো অ্যাড করবেন। এবার এই বাকি ঘিয়েতে পরপর আমি অন্যান্য সবজিগুলো দিতে থাকবো। প্রথমে আলু দেব, আলুটা একটু জাস্ট ভেজে নিয়ে আমি গাজর দিয়ে দেব, গাজরটাও ভাজবো অল্প, তারপর বিনস অ্যাড করে নেব। সবজিগুলো কিন্তু এখানেই 90% কুকড হয়ে যাবে ভাজা অবস্থায়, তাই অল্প আঁচে মানে লো ফ্লেমে পুরো সবজিটা ভেজে নিতে হবে। আমি নুন দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে এটা হতে দিয়েছিলাম। যখন সম্পূর্ণ কুকড হয়ে যাবে তখন এর ওপর আমি ফ্রোজেন কড়াইশুঁটিটা দিয়ে জাস্ট একটু নেড়ে নামিয়ে নেব। যদি ফ্রোজেন কড়াইশুঁটি না ইউজ করে, টাটকা বাজারের কেনা কড়াইশুঁটি ইউজ করেন, তাহলে সেটাকে বয়েল করে নেবেন, তারপর এখানে দেবেন। তুলে নিচ্ছি সব সবজি, বাকি ঘিটাতে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিচ্ছি। কিশমিশটা আমি জলে ভিজিয়ে দিয়েছি আর বাকিটা আমি এতে ভেজে নিলাম। এবার আমি ফুলকপিটা ভাজবো, ফুলকপিটা আলাদা করে ভাজছি কারণ ফুলকপি কিন্তু আলাদা করে একটু ব্রাউন করে ভাজলে খুব সুন্দর টেস্ট হয় আর খেতে খুব সুন্দর হয়। অল্প একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি এটা লাল লাল করে ভেজেছি, আর ফুলকপিও কিন্তু এখানে কুকড হয়ে গেছে। তুলে নিচ্ছি সব সবজি, এবার রেডি হয়ে গেল। কড়াতে আবারও ঘি দেবো 2 চামচ মতো দিয়ে এবার ফোড়নের পালা। ফোড়নের জন্য প্রথমেই তেজপাতা দিচ্ছি, এরপর জিরে দেব খানিকটা, এলাচ দিচ্ছি, লবঙ্গ, আর এটা আছে জৈত্রী, অল্প একটু দিয়ে দিলাম। গোলমরিচ দিচ্ছি 8টার মতো, আর একটা দিচ্ছি দারচিনি। ফোড়নটা হয়ে গেলে এতে আমি হাফ বাটি, একটা ছোট বাটি দুধ রেখেছি, একটু কেশর দিয়ে ভেজানো ছিল এটা দিয়ে দিলাম। এবার এতে সবজি আর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নেড়ে নেব। এই প্রসেসটা তাড়াতাড়ি করতে হবে যাতে দুধটা না শুকিয়ে যায়।
যদি কেশর না থাকে কেশর বাদ দিয়ে দেবেন, শুধু দুধটাই দেবেন, এরম কথা নেই যে কেশর দিতেই হবে। কেশর দিলে পোলাওটার গায়ে হালকা কেশারি কালার আসে, আর না হলে এটা প্লেন একটা সাদা হয়, তাতে কোনো কিন্তু ডিফারেন্স পড়ে না। তবে দুধটা অবশ্যই দেবেন, তাতে করে এটা টেস্ট ইনহ্যান্স হয়। আর পোলাওয়ের যে ভাতটা করেছি আমি এখানে নুন দিয়ে দিলাম বলে রাখি, আর একটুখানি জায়ফল আমি অল্প করে ছড়াচ্ছি, জায়ফল বেশি দিলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। তাহলে এই সময় নুন আর জায়ফল অল্প দিয়ে তারপর এটা মিক্স করবেন হালকা হাতে। আর বলে রাখি পোলাওয়ের যে ভাতটা আমি করেছি জাস্ট আগের সপ্তাহে, কিছু ভিডিও আগে দেখবেন চেক করে যে কিভাবে এই রাইসটা পারফেক্ট বানাবেন, তার ভিডিও দেওয়া আছে, সেটি ফলো করে নেবেন, তাহলে কিন্তু রাইসটা বানাতেও কোনো রকম অসুবিধা হবে না। আমি এরই মাঝে পনির অ্যাড করেছি, পনির অ্যাড করে আমি ভালো করে মিশিয়ে এটা 5 মিনিট মতো লো ফ্লেমে হবে, যাতে দুধটা পুরোটা শুকিয়ে যায়, পুরো পোলাওটার মধ্যে দুধটা যায়, কেশারের ফ্লেভারটা যায়। তারপর আমি ওভেন অফ করে আরও 10 মিনিট ওটা রেখে দিয়েছিলাম, তারপর সার্ভ করেছি। এবার আসছে আলুর দমের পালা। কড়াতে তেল দিয়েছি 1 টেবিল স্পুন, তারপর ফোড়ন দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি আর একটা শুকনো লঙ্কা দিলাম, একটু হিং দিচ্ছি আর জিরে দিয়ে দেবো। ফোড়নটা খুব ভালো করে হয়ে গেলে আলুর দমের জন্য একটু বড় করে কেটে রাখা আলু আমি এতে দিয়ে দেব, দিয়ে আলুটা ভাজতে থাকবো, আর অল্প একটু নুন এর সাথে দিয়ে দেব, অল্প নুন ছড়িয়ে দিলাম। এই যতক্ষণ ভাজা হচ্ছে একটা মশলার মিশ্রণ বানাবো। আমি এখানে একটা ছোট টমেটো, একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে বেটেছিলাম, তার সাথে আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব 1/2 টিস্পুন করে দিয়েছি, দিয়ে আর একটু অল্প জল দিয়ে এটা একটা মিশ্রণ বানিয়ে নেবো। দেখুন মিশ্রণটাও বানানো হয়ে গেছে। এবার আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাঝখানে একটু আলুগুলো সরিয়ে তেলের ওপর জায়গা করে নেব। এখানে যে মশলা আর টমেটো পেস্টের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার 2 মিনিট মতো এটা কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেলে একটু বাটি ধোয়া, যে মশলার বাটি ধোয়া জল আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মোটামুটি 3-4 মিনিট রাখার পর এটা দেখবেন মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এরপর নুনটা দিচ্ছি আমি, কিন্তু নুনটা টমেটো দেওয়ার পর দিয়ে দিলেই ভালো হতো, আমি জাস্ট ভুলে গিয়েছিলাম বলে আমি একটু পরে দিলাম। আপনারা টমেটো পেস্টটা দেওয়ার পরেই নুন দিয়ে দেবেন। এখানে অল্প একটু চিনি দিচ্ছি, জাস্ট অল্প একটু দিলাম। এরপর আমি গরম জল এর ওপর দিচ্ছি, যতটা যেরকম গ্রেভি রাখতে চান সেরকম করবেন, তবে পোলাওয়ের সাথে একটু শুকনো শুকনো আলুর দমই ভালো লাগে। এবার ঢাকা চাপা দিয়ে জাস্ট সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কমে এসেছে, আমি জাস্ট গা মাখা করবো। এর ওপর 1/2 টিস্পুন ঘি ছড়িয়ে দিলাম আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, ব্যাস দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নেবো আলুর দমের সাথে। তৈরি হয়ে গেল আমার পোলাওয়ের জন্য আলুর দম, 1 পট আলুর দম। এবার আমি এটা সার্ভ করে দেবো, আর বিশ্বাস করুন এত সুন্দর খেতে হয় এই পোলাও আর আলুর দমটা একসাথে, আপনার সপ্তমী, পুজোর সপ্তমী একদম জমে যাবে। সবাইকে পুজোর শুভেচ্ছা জানাচ্ছি।